আজকে সাহস করে প্রথমবার রকি আইল্যান্ডে আসার এসেছি, এখনো পৌঁছায়নি। এই যে শব্দ যে শোনা যাচ্ছে সেটা ওই রকি আইল্যান্ডেরই শব্দ শোনা যাচ্ছে। তো রাস্তা ভীষণ খারাপ খারাপ, মানে পাথরের রাস্তা ঠিকই আছে, পাকা রাস্তা হলেই বরঞ্চ সমস্যা মনে করি। ওখানে টায়ারের গ্রিপ আসবে না, এবড়ো খেবড়ো ভীষণ। ধীরে ধীরে চালিয়ে আসলাম যে এখনই পৌঁছে যাব। শব্দটা এদিক থেকে আসছে। রকি আইল্যান্ডে চলে এসেছি, আর ওই দিকটা থেকে ওই দিকে নেমে যাব, বেশি দূরে নেই আর। রাস্তা ভীষণ রকম খারাপ, ভীষণ পাথুরে রাস্তা, তবে পাহাড়ি এলাকার জন্য ঠিকই রয়েছে, পাহাড়ি এলাকার জন্য ঠিকই রয়েছে। তবে কিছু কিছু জায়গায় অতিরিক্ত খারাপ, সেখানে পাথরগুলো যদি একটু ছোটো ছোটো হতো ভালো হতো। এই রকি আইল্যান্ড এই জন্যই বলা হয়, এই যে বড় বড় পাথর যে দেখতে পাচ্ছেন, রকগুলো, এগুলো প্রচুর পরিমাণে রয়েছে, কারণ একদম পাহাড় থেকে নেমেছে তো নদীটা, ওই ডেব্রিস ফ্লো বলা যায় এটাকে। বড় বড় পাত শিলার চাই ওখানে রয়েছে। এই যে এটা ট্যুরিস্টের গাড়ি, ট্যুরিস্টরা এসেছে তো আমি যাচ্ছি। ওই যে ব্রিজটা, রকি আইল্যান্ডের ব্রিজটা, মাঝে মাঝে চ্যালেঞ্জ নিতে হয়, তো চ্যালেঞ্জগুলো নিচ্ছি, কারণ কিসেনে কাহায়, বড় বড় উদ্দেশ্য সফল করার জন্য ছোট ছোট উদ্দেশ্যগুলো আগে পূরণ করতে হবে। তো আমার লক্ষ্য অনেক বড়, সোলো ট্রাভেল করার উদ্দেশ্য, তো তার জন্য ড্রাইভিং স্কিলটা আমাকে বাড়াতে হবে, এবং তার জন্য এই পাহাড়ি এলাকায় আসা। আর আমার সাথী আমার স্কুটি। আচ্ছা, অবশেষে রকি আইল্যান্ডে এসে গেছি। প্রচণ্ড আওয়াজ, এটা হচ্ছে মূর্তি নদী। টুরিস্ট রয়েছে এই সময়ও, টুরিস্ট রয়েছে। আগে গগলস পরে কয়েকটা ফটো সেশন করে নিই। ওই যে আমার স্কুটি রেখেছি, আমি নিচে নামবো। এই নদীতে নামলেই ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যতই সাঁতার শিখুন না কেন, কোনো কাজে লাগবে না। নদীতে নামা মানেই ভেসে যাওয়া। কি ভয়ঙ্কর গর্জন, ভাবতে পারছেন? ভরা নদীতে নেমে যাওয়া মানে দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানো, এবং তার জন্যে সম্পূর্ণভাবে রাস্তা ব্লক করা হয়েছে। নদীতে নামা নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ এই মুহূর্তে। ওই যে আমি ওই রাস্তা দিয়ে এসেছি, ওই যে ওই এইদিকে রাস্তা আছে। যদিও মাস বলতে ভাদ্র মাস এটা, কিন্তু তার প্রভাব ঠিক বর্ষার মতো। জলের উচ্চতা বেড়েছে, শব্দ অনেক বেশি, আর হচ্ছে আমি এ সময় যারা যেসব টুরিস্ট এসেছেন তারা লোকাল টুরিস্ট, শিলিগুড়ি আশেপাশের জায়গা থেকে এসেছেন, ওই আউটিংয়ে বেরিয়েছেন, ওয়ান ডে আউটিং। এটা নদীর অপর পার্শ্ব, দেখুন জুম করে দেখাচ্ছি, সুন্দর দেখতে, তাই না? আমন্ত্রণ হোটেল রকি আইল্যান্ড, এই যে হোটেল। ওদিক থেকে নামার জন্য রাস্তা রয়েছে নিশ্চয়ই, হোটেল রয়েছে যেহেতু, মানে নদীতে নামা যায়। ব্যাপারটা হচ্ছে ব্রিজের নিচে যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছে, হয়তো বর্ষাকাল বলে জল বেশি, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এবং সে কারণেই বন্ধ করে দিয়েছে।
আমি যেদিকে রকি আইল্যান্ড আসলাম ওইদিকে যে রাস্তাটা চলে গেল বাঁদিকে সেটা হচ্ছে আই থিঙ্ক শান্তালি খোলা, কি যেন নাম, শান্তালি, হ্যাঁ শান্তালি খোলা হবে। ওখানে গিয়ে লাভ নেই কারণ ওখানে হচ্ছে স্কুটি বা নিজস্ব ভেহিকেল চালাতে দেয় না, ওখানে গিয়ে ওই নিতে হবে, ভাড়া করে নিতে হয়। কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য, বারবার আসতে ইচ্ছে করে, যদিও এর আগে আরেকবার এসেছি আরও আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি রীতিমতো ভিজে গেছি, একদম ভিজে গেছি। এই যে জলটা কত স্বচ্ছ দেখুন। মনটাকে ভালো করার জন্য যখন তখন এসব জায়গা আসাই যায়, একদিনে ঘুরে ফিরে আবার চলে যাবেন। ওখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, মার্চ এপ্রিল মে মাসে আসলে নদীতে নেমে স্নানও করার সুযোগ রয়েছে। এই মূর্তি নদী আবার জলঢাকা নদীতে গিয়ে মিশেছে ওই পানবাড়ির ওই সাইডটায়। আজকে প্রচণ্ড গরম, তো আমার ভেজার প্ল্যান আছে, আমি রেনকোট পরব না, ব্যাগ যত কিছু আমার যাবতীয় দ্রব্য আছে সেগুলো আমি ডিগিতে দিয়ে দেবো স্কুটিতে, তো আমি ভিজে ভিজেই যাব। মেয়ে বৃষ্টিতেই বেরিয়ে পড়বো কারণ আমাকে আবার বিটপাড়াও পৌঁছাতে হবে, তো বৃষ্টিতে ভিজতেও ভালোই লাগছে, গরম যেহেতু কোনো অসুবিধা নেই, বৃষ্টিতে ভিজতে আমি পছন্দও করি। তো যাক গে, এটা রোমান্টিক ওয়েদার হিসাবে আমি মেনে নিচ্ছি। রকি আইল্যান্ডের ওই জায়গাটায় বৃষ্টি, আবার জাস্ট 1 কিলোমিটার উপরে উঠলাম, বৃষ্টি নেই, ভাবা যায় এত কাছাকাছি এত পার্থক্য। এই পাহাড়টাতে উপরে উপরে ধীরে ধীরে উপরে উঠে রাস্তায় উঠে ওইদিকে আবার নিচে নামব। ওই বাস সাইডে ওই সাইডে শান্তালি খোলা মোড়টা, এই মোড়ের ভিউটা আবার অন্যরকম, একদম মন জুড়ানো প্রাণ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য। কালো মেঘ, এদিকটা হচ্ছে পরিষ্কার আকাশ, এদিকটা হালকা মেঘ। এই যে রাস্তা, এখানে জাস্ট ছোট্ট একটা ফরেস্ট আছে, ফরেস্টটা ওইদিকে লম্বা, শান্তালি খোলার ওই সাইডটা, আমরা এখানে সাইড কেটে লকিয়ালের এদিকে আসে। আমি জনবসতি যুক্ত রাস্তাটা পেয়ে, এখানে জনবসতি ছিল, এখানে লাস্ট বাড়ি এটা। এখন আমি ফরেস্টে ঢুকে এইদিকে মোড় নিয়ে এইদিকে চলে যাবো শ্যামশিং। ফরেস্টটা পার হয়ে আসলাম, যদিও আমি কোনো বোর্ড দেখিনি ঠিকভাবে, তবে এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টেরই অফিস। তো বাই বাই রকি আইল্যান্ড, এখন আমি আমার নেক্সট গন্তব্যস্থলে যাবো।